করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেট। সীমার কোচ অংশু সিং স্কোয়াট বিভাগে স্বর্ণপদক এবং অন্যান্য বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে চারটি স্বর্ণপদক জয় করলেন শিল্প শহর দুর্গাপুরের বিধাননগরের গৃহবধূ সীমা দত্ত চ্যাটার্জি। এছাড়াও এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার সম্মান ও পদক তিনি পান। গত 16-21 জুন কোয়েম্বাটুরে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ইকুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 63 কেজি বিভাগে স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেডলিফট এবং সার্বিক প্রতিযোগিতায় 4টি সোনার পদক ছিনিয়ে নেন সীমা। এছাড়াও এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার সম্মান ও পদক পান তিনি। কাজাকিস্তান, উজবেকিস্তান, কুয়েত, ওমান, ইরান, মঙ্গোলিয়া, জাপান এই রকম নানান দেশের প্রতিযোগীদের ছাপিয়ে গিয়ে দেশের রাজ্যের এবং শহরের মুখ উজ্জ্বল করেন সীমা। আজ অন্ডাল বিমানবন্দরে সীমা দত্ত চ্যাটার্জি অংশু সিং নামার পর তাদের অভিনন্দন জানান ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ সেবালে, দুর্গাপুরের মহকুমা শাসক শেখর চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুরের বিধাননগরের গৃহবধূ সীমা ঘরের কাজকর্ম ছাড়াও একটি জিম চালান শহরে। পাওয়ার লিফটিংয়ের প্রতি তার দারুণ একটা নেশা প্রথম থেকেই। এছাড়াও দেখা গেছে যে তিনি এর আগেও জেলা এবং রাজ্যস্তরে নানান পদ থেকে জয় করেছেন। এবার বিশ্বের দরবারে শহরের মুখ উজ্জ্বল করায় খুশি তিনি নিজেও এবং তার জন্য গর্বিত শহরবাসী। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি গেছিলাম হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, মানে এশিয়ান ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ, আর আমি পেয়েছি হচ্ছে 3টে গোল্ড মেডেল, হচ্ছে স্কোয়াট, বেঞ্চ আর ডেডলিফটে। এছাড়া ওভারঅলেও গোল্ড মেডেল, মানে টোটাল 4টে গোল্ড মেডেল। আর এছাড়া এটা পেয়েছি স্ট্রংগেস্ট ওমেন টোটাল এশিয়ার মধ্যে ফার্স্ট রানার্স পাওয়া। আমি ভীষণই খুশি এই জন্যেই, কারণ হচ্ছে আজকে আমি যে কঠোর পরিশ্রম করেছি এবং আমার ইচ্ছা শক্তিও ছিল প্রবল, এবং আমার যে কোচ অংশু সিং সে আমাকে খুবই ভালোভাবে গাইডেন্স দিয়েছিল, এবং আমাদের যে আজকে ওয়েস্ট বেঙ্গলের যে পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন আছে, স্টেট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন, এখানে কানাইদা প্রবীর, এছাড়া হচ্ছে নির্মল সাহা, এরা আমাদের এই এরপরে আমাদের যেটা আছে, আমরা একটার পর একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেখানে প্রত্যেক মাসে আমাদের মোটামুটি হতে থাকে, আমরা সেখানে তো খেলবই।